السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وذريته أجمعين وبعد شمانتو سوتا موندولي آج أمرا أتنى قرطبون أعرف شعلا قربو عرفار سيام কোন তারিখে রাখবো আরফার সিয়াম কয়টা রাখবো এবং এ বিষয়ে কোরআন এবং সুন্নায় কি বর্ণিত হয়েছে সে সম্পর্কে আমরা সামান্য জানার চেষ্টা করবো সম্মানিত শ্রোতা দিনের আরফার্দজিল সম্পর্কে বেশ কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে এবং সবগুলি সহায় হাদিস আইসার দিয় তাল আহ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন আন্না সাল্লাম কাল

ঐনাহুলা এয়া দনু সুম্মাই উবে হিবিহিমুল মায়া লাই কাফেক উলুমায় দা মা আরদাহা বলে এবং আল্লাহ সুবহান তা আলা নিকটবর্তী হন মহাদিসিং ঘন বলেছেন যে আল্লাহর ব্লা আলমিন প্রথমাস মানে আসেন এবং ফেরেশতাদেরকে নিয়ে মালাইকাদের সাথে আল্লাহর ব্লা আলমিন গর্ববোধ করতে থাকেন যে এই দেখো আমার বান্দারা তারা কি চাচ্ছে এখানে এসে আল্লাহ সুবহান তা আলার নির্দেশে পৃথিবীর সকল প্রান্ত থেকে মুসলিমরা একই একই পোশাক পরে জায়গায় একত্রিত হয়ে সকলেই একই আওয়াজ করতে থাকে যে আমরা আপনার ডাকে সাড়া দিতে এসেছি আব্বাহিক আল্লাহ আব্বাইক তখন আল্লাহ সুবাহানহ আলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ববোধ করতে থাকে অপর একটি হাদিস এসেছে রসুল সাল্লাম বলেন আব হাদিস মিয়া যে

এত বছরের গুনাহ মাফ হবে এই সকল আম হাদিসের অর্থ হলো যে সগীরা গোনা কবিরা গুন শিরকি সিরকি না বা যে সকল গুনাহ থেকে তওবা করতে হয় সেই সকল না পর ছোট ছোট যে সকল গুনাহ আছে এগুলোই আমরা সকলে জানি যে আরাফার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আরাফা যদি কোনো ব্যক্তি আরাফাত অবস্থান না করে তাহলে তার হজ আদায় হবে না হজের যে মৌলিক রুকনগুলো রয়েছে অর্থাৎ রুকন যেগুলো আদায় না করলে হজ শুদ্ধ হবে না এমনকি যদি কোনো ব্যক্তি সে রুকন থেকে যে কোনো একটা বাদ পড়ে তাহলে তাকে আবার হজ পুনরায় করতে হবে এবং সেই বছরের হজও চালিয়ে যেতে হবে শেষ পর্যন্ত তার মধ্যে থেকে একটি হলো আরাফার দিন অর্থাৎ যদি কোনো ব্যক্তি আরাফাতে অবস্থান না করে তাহলে তার হজ বাতিল তো এমন একটি গুরুত্বপূর্ণ একটা দিন

তো আমাদেরকেও এই এই দিনে যে কাজটা করতে হবে তা তাহলে বেশি বেশি করে দোয়া করতে হবে যেভাবে আল্লাহ সব তাআলা আরাফার দিনে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে বান্দার দোয়া কবুল করে থাকেন সুতরাং আমাদের সকলকে এই দিনে বেশি বেশি দোয়া করতে হবে এই হাদিসের অর্থ দোয়া দোয়া ওয়ামী আরফা অর্থাৎ আরাফার দিনের দোয়া সর্বোত্তম দোয়া এটি মহাদিসিনগঞ্জের মধ্যে বিভিন্ন ব্যাখ্যা আছে তবে এটা সবচেয়ে উত্তম মত হলো সবচেয়ে সহি গ্রহণযোগ্য মত হলো যে এটি ব্যাপক অর্থে নেওয়া হয়েছে অর্থাৎ যারা আরাফার ময়দানে আছেন এবং যারা আরাফাতে আসতে পারেন নাই সকলের জন্য এই দিন হুকুম সমান অর্থাৎ সকলেই এই দিনে দোয়া করবে শুধু যারা আহ আরাফাতে আছেন তারাই দোয়া করবে তা না বরং পৃথিবীর যে প্রান্তেই যারা আছে সকলেই এই দিনে আল্লাহ ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবে এবং আল্লাহ রুবুল্লাহ আলামিনের কাছে আমরা আশা পোষণ করবো আল্লাহ রব্লা আলামিন আমাদেরকে জান্নাম থেকে মুক্তি দান করবেন আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাই বন্ধুগণ আমাদের যে বিষয়টি আজকের গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আমরা এই দিনে শিয়াম পালন করার বিষয়ে হাদিস আমরা শুনেছি মুসলিম মুসিম বর্ণনা করেছেন যা রসুল্সাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি এই দিনে শিয়াম পালন করে তাহলে তার পূর্বে এবং পরের এক বছর গুণ মাফ হবে এখানে হাদিসের মধ্যে যে শব্দটি এসেছে এখানে আরাফার দিনের দিনের সাথে সম্পৃক্ত সেজন্য আহ ওলামাগান বলেছেন যে আরাফার দিনে সিয়াম পালন করবে সেটা অর্থাৎ সৌদি আরবে যেদিন আরাফার দিন হবে সেদিনই সিয়াম পালন করবে এটা আহ গ্রহণযোগ্য আমাদের একটা মতামত তবে বলেছেন যে প্রত্যেকের দেশে যে অনুযায়ী যেদিন চাঁদ উঠেছে সেই চাঁদের কারণ ইয়মা আরাফা হলো নয় তারিখ আমরা জানি যে ইয়মা আরাফা সৌদি আরব হয়ে থাকে মাসে নয় তারিখে সুতরাং কোন দেশে যদি সৌদি আরবের একদিন পরে চাঁদ ওঠে তাহলে তারা এর পরের দিন সিয়াম পালন করবে নয় তারিখ এবং পূর্বের সালাফদের মধ্যে এই আমলটা ব্যাপকভাবে প্রচলন ছিল কারণ একসময় মিডিয়া বা এই ধরনের প্রযুক্তি না থাকার কারণে হয়তোবা কোন দেশে কখন চাঁদ উঠতো এটা জানা যেত না বিভিন্ন দেশে তারা তাদের চাঁদের হিসাব অনুযায়ী শ্যাম পালন করতো কিন্তু এখন যেহেতু আমরা জানতে পারছি যে আরাফা কোন দিন অবস্থান করছে এবং সহস আরাফার ক্ষুদ্র আমরা শ্রবণ করতে পারছি এবং হাজিরা সেখানে বসে দোয়া করছে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সুতরাং এখন এই বিষয়টা একটু চিন্তার বিষয় যে আমরা আসলে কোন দিন সিয়াম পালন করব সেই জন্য যে সকল আলেম এ বিষয়ে মতামত দিয়েছেন তাদের মতামতগুলো দুইভাবে বিভক্ত কিছু কিছু আলেম বলেছেন যে সৌদি আরবের যে নবম তারিখ আরাফার দিন সেদিন তারা সিয়াম পালন করবে এবং এটি শুননা আর অনেকে বলেছেন যে প্রত্যেকের দেশে অনুযায়ী তারা সিয়াম পালন করবে তবে এই দুইটা কথাকেই কিছু কিছু আলেম একত্রিত করেছেন তারা বলেছেন যে যেহেতু প্রথম 10 দিন আমরা অনেকেই সিয়াম পালন করে থাকি আলহামদুলিল্লাহ এখন আমরা দেখেছি অনেক ব্যক্তিকে যে প্রথম 10 দিনে 9 দিন তারা ধারাবাহিকভাবে সিয়াম পালন করে সুবহানাল্লাহ আল্লা রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক তো যেহেতু তারা প্রথম নয় দিন সিয়াম পালন করে সেইতো আরাফার দিন অবশ্যই সিয়াম হয়ে যাচ্ছে আর যে সকল দেশে আরাফার দিনের পরেও একদিন ওই দেশের নবম তারিখ হিসেবে ধরা হচ্ছে তো তারা সেই দিনও সিয়াম পালন করবে যাতে যদি সেদিন তাদের আরাফার দিন হয় যাতে তারা সেই সবের অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে আমরা আলেমদের এই যে মতামত গুলো তিনটা মতামত পেলাম আত্মা আরাফার দিন সৌদি আরবের টাইমে রাখা অথবা প্রত্যেকের দেশের অনুযায়ী সিয়াম পালন করা অথবা উভয় দিনই সিয়াম পালন করা তো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে যাতে এমন আমরা আমল করতে পারি যে আমলের মাধ্যমে কোনো ধরনের একতলাফ না থাকে কারণ ইসলামের যে মৌলিক বিষয় সেটা হলো যে মানুষ মতানক্ষ্য থেকে দূরে থেকে ইবাদা পালন করবে সেই জন্য আমরা যার যে মত তার কলবের মধ্যে ভালো হয় তো এবং যে দলিলের ভিত্তিতে উনি ইতমিনান হন ও উনি এই বিষয়ে ইনশাল্লাহ আমল করার চেষ্টা করবেন মোহাম্মাত ইল্লা বিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক যেন আমরা আরাফার দিনে বিশ্বজিৎ দোয়া করতে পারি আমাদের নিজেদেরকে এবং যে সকল মুসলিম আমাদের আত্মীয় স্বন্দ্বের মধ্যে ইন্তেকাল করেছেন আর তারা যেন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং আমাদের যেন পূর্বের এবং পরের এক বছরের গুণ আল্লাহ রব্লা আলমিন এই একদিনের স্যামের মাধ্যমে ক্ষমা করে দেন সেজন্য আমরা বিশেষ করে আল্লাহ রুবুল্লাহ আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক বিশেষ করে এই আয় জিলহাজ মাসের প্রথম নয় দিনে যে সকল আমল আছে এবং দশম তারিখে যে কোরবানির আমল আছে সবগুলো আমল আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে যথাযথভাবে করার পালন করার তৌফিক দান করুন আল্লাহম আমিন ও সাল নবীন মহম্মদ ও আল আলহ ওয়াসবেজমাই